বলছি, সারদা মামলা সুদীপ্ত সেন নিয়ে তদন্ত, মানে চিঠি নিয়ে তদন্ত করতে পারবে রাজ্য পুলিশ, আজকে কাকিতাড়া তদন্ত করতে পারবে, জনস্বার্থ মামলায় আজকে হাইকোর্ট জানিয়েছে। দেখুন, সারদাকর্তা সুদীপ্ত সেন তিনি নির্দিষ্টভাবে আইনি পদ্ধতি মেনে তিনি কোর্টকে লিখিত বয়ান দিয়েছেন। এবার সেই লিখিত বয়ানে তিনি এমন কিছু তথ্যের কথা বলেছেন যেটা হাতে কলমে তার প্রমাণও খানিকটা মিলে যাচ্ছে, ফলে বাকিটাও তদন্ত দরকার। সুদীপ্ত সেন বলছেন শুভেন্দু অধিকারী এবং তার যে সারাউন্ডিংস তাঁকে কাঁথি শহরে নিয়ে গেছিল, সেখানকার পুরসভায় কিছুটা টাকা ব্যাংক ড্রাফটে, কিছুটা বিপুল টাকা নগদে দিতে বাধ্য করেছে। সেই ব্যাংক ড্রাফটের সন্ধান তো পাওয়া গেছে, ফলে কাঁথি পুরসভা ঘিরে ওই জায়গার কিছু প্রজেক্ট ঘিরে সুদীপ্ত সেনকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, চাপ দেওয়া হয়েছে। তো সুদীপ্ত সেনের চিঠিতে সেই বিষয়গুলি রয়েছে। তো এখন যাদের গায়ে লাগছে, যাদের গায়ে ফোসকা পড়ছে, যারা ভয় পাচ্ছে, যারা লুট করেছে, যারা চোর, যারা ব্ল্যাকমেলার, তারা আদালতে গেছিল যাতে এটা মানে যত জটিল করে দেওয়া যায়। যে যেহেতু সিবিআইটা তারা ভাবছে কেন্দ্রীয় সরকার, ফলে যাক সিবিআই এর কাছে, কিন্তু আদালত আজকে নিশ্চিত জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ এটা তদন্ত করতে পারবেন। আমাদের খুব স্পষ্ট দাবি, এই অভিযোগ মারাত্মক অভিযোগ, যখন কখনো কখনো আগে অ্যারেস্টগুলো করা হতো তদন্তের শুরুতেই অ্যারেস্ট করা হতো, কারণ তখন বলা হতো প্রভাবশালী। তাহলে শুভেন্দু অধিকারীকে কেন কাস্টডিতে নিয়ে তদন্তটা হবে না? শুভেন্দু অধিকারী প্রভাবশালী, এতটাই প্রভাবশালী যে বলে দিতে পারে সিবিআই এবার এই করবে, সিবিআই এবার ওই করবে। তিনি একসময় মন্ত্রী ছিলেন, ঘটনার সময় তিনি প্রভাবশালী নেতা, ঘটনার পর তিনি ওই সময়টা জুড়ে কখনো সাংসদ কখনো মন্ত্রী, ওই এলাকায় তাঁর এবং তার পরিবারের নিরঙ্কুশ ক্ষমতা। ফলে এই তদন্ত সুষ্ঠুভাবে করতে গেলে প্রভাবশালী শুভেন্দু অধিকারীকে কাস্টডিতে নিয়ে গ্রেফতার করে তদন্ত করা উচিত। রথতলায় সর্বজনীন দুর্গোৎসব কমিটি পুজোর এবার 59তম বর্ষ। তাদের এবারের আকর্ষণ গুজরাটের নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপসজ্জা। সবারই করি আহ্বান, স্টল বুকিংয়ের জন্য অতি সত্বর যোগাযোগ করুন 9163205313 অথবা 9681683667 এই নম্বরে।